একসময়ের এই কোটিপতি মাত্র 84টি বিয়ে করে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে এখন রাস্তায় ভবে ঘুরে বেড়াচ্ছেন। দর্শক, এই বিষয়টা কতটুকু সত্য বিস্তারিত তার মুখ থেকেই জানবো। আপনার নাম কি? ভন্ড। ভন্ড বাবা, দর্শক আমরা আজকে বাংলাদেশে একজন অরিজিনাল মানুষকে পেলাম যে সত্য কথা কয়। ভন্ড বাবা, কাকা আপনি কি সংসার ধর্ম নাই? না বাবা, আমার সংসার ধর্ম নাই, 84টা বউ আছে। কয়টা? 84টা। 84টা বিয়ে করছেন? আয় হায়, দর্শক মানে ওনার কাহিনী শুনছেন, 84টা বিয়ে করছেন, বউ সবটি আছে? অবশ্যই, সবগুলা ফেসবুকে বিয়ের ব্যবসা করে। কি বিয়ের ব্যবসা করে? এটা আবার কি? 40 থেকে 50 বছরের যুবক খুঁজে। আচ্ছা, এটাই আমাদের এই বউদের কাম। আপনার আপনার বউগো কাম? হ্যাঁ। তো ওখান থেকে তো ধান্দা পানি আপনি খান? ভালো ধান্দা হয়। হ্যাঁ, ভালো ধান্দা হয়। হুম। তারপর ওই ওই টাকা দিয়ে আপনার হেল্প হেল্প করে? আর বাবা রে, তা আপনি তো পায়ের উপর পা তুলে আর ওয়ান পায়। অভাব নাই তো। হ্যাঁ, তিনতলা বাড়ি আছে দুইটা। আচ্ছা, পাঁচতলা বাড়ি আছে দুইটা। আচ্ছা, টয়োটা গাড়ি আছে। হ্যাঁ, টয়োটা গাড়ি। হ্যাঁ। আচ্ছা, তারপর? সবকিছুই আল্লাহ দিলে আমার স্বয়ং সম্পন্ন। বউ কয়টা আছে? খালি 2 কেজি চাউলের পয়সার অভাব আছে। আচ্ছা, এই কারণে যে ধান্দার ব্যবসাটা করি। এই কারণে করেন? তো বউ আছে কয়টা আপনার? বউ 84টাই। 84টা কেমনে কেমনে ম্যানেজ করেন? কোন আমার ম্যানেজ করতে হয় না তো। তাহলে কে ম্যানেজ? সব ভাই ব্রাদারে করে। দর্শক, এর বউ এর ভাই ব্রাদার ম্যানেজ করে, এটা কেমনে করে বুঝলাম না। ওই যে 40 থেকে 50 বছরের স্বামী চাই। হ্যাঁ, 40 থেকে 50 বছরের স্বামী চাই। আমরা বলে মাথা তো আসছে না, ওই যে দেখছেন আরেকজনে কইছে। হে হে, আমার কত নম্বর বইয়ের মতো দেওয়া যায়? দেখেন দি না, এটা আমার 22টা বইয়ের মতো দেওয়া যায়। 22টার বইয়ের মতো? তাহলে আমার বউ আরো ছোট। না, আমার বউ আরে বাপারে বাবা, আমার বউ দেখলে বুড়া মানুষ পর্যন্ত তাজা হয়ে যায়। বুড়া মানুষ তাজা হয়ে যায়, কিন্তু আপনার আপনার মনটা তাজা করতে পারলো না। হ্যাঁ, তো এটার কারণ কি? তাদের ব্যর্থতা। তাদের ব্যর্থতা? আচ্ছা কাকা, যাই হোক, এতক্ষণ আমরা যা কইছেন এটি খুব সত্য কথা? সেটা আপনাদের মনোভাব, দর্শক যা ভালো মনে করে। ও, আবার দর্শকও চিনেন আপনি? আবার বলে, দর্শক নিয়েই তো আমার খেলা মেলা। দর্শক নিয়ে খেলেন? মানে এটাকে দর্শকদের মজা দেওয়ার জন্য কইছেন? না। হ্যাঁ, যদি কেউ বিশ্বাস করে করতে পারে, কেউ রসিকতা ভাবলে ভাবতে পারে, যার মনে যেটা উক্তি সেটাই সে অনুভব করবে। আমার বলার দরকার আমি বলছি। আচ্ছা শুনেন, আপনার মতন বেশভূষ ধরা আমাদের দেশে অনেক পাগল আছে, যারা গাঁজার ব্যবসা করে, বাবার ব্যবসা করে, তারপরে হিরোইনের ব্যবসা করে, পেন্সিল ব্যবসা করে করে। আপনি কেমন করেন টরেন? আপনার কাছে আমি কোনো নেশা পানি, কোনো গাঁজা মদ বাবা এগুলার ভিতরে আমি কোনো নেশা পানির ভিতরে নাই। তবে মাঝে মাঝে যদি উত্তিরিক্ত টাকা পয়সা পাই, মাঝে একটু হিরোইন খাই। মানে আপনি শুনে লাগছেন? মানে সে মাঝে মাঝে যখন টাকা একটু বেশি পায় তখন কি খান? হিরোইন খান। হ্যাঁ, তা আপনার লগে আছে? লগে আছে? লগে কিছু নাই। হ্যাঁ, রিকভারি রাখি না। এই যে এই যে আপনার এটার ভিতরে কি গাঁজা নেই? না, এটার ভিতরে গাঁজা না। হ্যাঁ, এই এই ভিতরে কি? রহমতের ভান্ডার। রহমতের ভান্ডার? আবার গাজার ভান্ডার নাই তো? না। হ্যাঁ, দর্শক আসলে এরকম বেশ ধরে আমাদের সমাজে কিছু গাজার ব্যবসায়ী তো আছে নাকি কাকা? অভাব নেই, অগণিত। হ্যাঁ, অগণিত অগণিত হাজার হাজার পাগল আছে, যারা লেবাসদারি পাগল, সমাজে পাগলের রূপ ধারণ করে সমাজে চলে। তাদের ব্যাকগ্রাউন্ড কি এই সমাজটা জানে না, তারা বুঝে না পাগলেরা কি করে, কিভাবে চলে, কি তাদের ব্যাকগ্রাউন্ড। আসলে যদি মানুষ একটু সচেতন হয়, তাহলে সেই পাগলগুলোকে এই সমাজ থেকে বিতাড়িত করতে পারে। পাগল ছিল পৃথিবীতে একজন, পাগল ওয়াইজ করনি, যে পাগলকে আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতো। আর এখন বর্তমান সমাজে লক্ষ লক্ষ হাজার হাজার পাগল আছে, যা ভবের পাগল, ভবের লোভ লালসায় জর্জরিত। তারা লেবাস ধরে ঘুরে, আমার মতো লেবাস, লাল কাপড়, শালু কাপড়, লম্বা জটা, অথচ তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখবেন গাঁজার কুলকি, গাঁজার ব্যবসা, নারীর ব্যবসা, চুরির ব্যবসা। এই সমস্ত কারণেই একজন প্রকৃত পাগল সে সমাজে তার প্রকৃত অবদান যেটা সেটা থেকে সে বঞ্চিত। এই যে আপনি যে কথাটি কইলেন এখন যে ক্যামেরার সামনে, আপনার সেই যারা পাগল, ওই যে গাঁজা ব্যবসায়ী যারা, ইয়াবা ব্যবসায়ী যারা, এরা তো আমার ভয় করলে এমন মতুরা দিব। আমি ভয় করি না, পাগলে বানা লাইব। আমি ভয় করি না, আমি ভয় করি না। আপনি ভয় করেন না? আমি সত্যের কণ্ঠ নিয়ে, সত্যের দুর্যোগে আমি এগিয়ে চলি। আমি কোনো অসৎ পথে পদচারিত হইও না, আমি কোনো অসৎকে ভয়ও পাই না, আমি কোনো অসৎকে প্রশ্রয়ও দেই না। সে যত বড় শক্তিশালী হোক, মিথ্যা মিথ্যাই থাকে, অসৎ অসৎই থাকে, সত্যের
ধারা যদিও সেটা ছোট হয় সেটা অনেকটা শক্তিশালী। তো আর কিছু? তো আপনার ছেলে মেয়ে আছে? না এখনো কোনো ছেলে মেয়ে নেই, যা আশেপাশে যারা আছে সবই আমার ছেলে মেয়ে। মানে আশেপাশে যারা আছে সবাই আপনার ছেলে মেয়ে, মানে আপনার প্রত্যেক কোনো ছেলে মেয়ে নাই, মানে আপনার আপনার ফ্যাক্টরি এতগুলো বউ করার পিছনে পেড়া বানাম কোন? আপনার কারা কোনো কারা কাছে যান নাই? না ভাই বেরা তারা রাখে, আপনারা রাখতে পারেন না? আমি দরকার নাই, এই ঝামেলা কেটা যায়। এই ঝামেলা দেবেন না, নাকি এই দরকার আছে বেশি ঘুরবেন, এই বন্ডামি করে খাইবেন? এই বন্ডামি করে যতদিন চলি, হ্যাঁ বন্ডামি করে যতদিন চলে, সে মানে দৃঢ়তার সাথে বলে সে বন্ডামি করে বাকি জীবন অতিবাহিত করবে। তো কাকা এই রাস্তাঘাটে পাবলিক তো আমরা দেখলে এখন ধরেন মুতুরা দিব যে এটা তুই। আমি পাবলিককে বলি আমার মতো ভণ্ড থেকে আপনারা সচেতন হন। আচ্ছা, আমার মতো ভণ্ড থেকে আপনারা দূরে থাকেন, পাগল চিনেন, পাগল চিনা পাগলকে ভজন করেন। লেবাস দেখলেই কিন্তু পাগল বোঝা যায় না, পাগলের মনুষ্যত্ব, পাগলের অস্তিত্ব, পাগলের করণীয়, পাগলের চালচলন, এগুলো নিয়ে আপনারা বিশ্লেষণ করার পরে পাগলকে ভজন করেন। অযথাই পাগল ভাই বা পাগলের পিছনে পাগল হইয়েন না, আপনার সংসারে আপনি অশান্তি ডাইকে আইনেন না। আমার মতো ভণ্ড পাগলদেরকে আপনারা বিতাড়িত করেন, আমার মতো ভণ্ড পাগলদেরকে সমাজ থেকে প্রতিহত করেন। আমাদের মতো ভণ্ড পাগল এই সমাজে একটা আবর্জনা, আমি দর্শকদের মাঝে এটাই বলতে চাই। তো দর্শক, মানুষ তো দর্শক, তো দর্শক এই যে কাকা যে কথাগুলো বললো এগুলো কিন্তু মানে একটা সত্য কথা। পাগল এখন পাগলের আড়ালে গাঁজার ব্যবসা, বাবার ব্যবসা, ইয়াবার ব্যবসা, পেন্সি ব্যবসা, নারী ব্যবসা সহ অনেক অকারেন্স করে থাকে, যেগুলো আমাদের সমাজ, রাষ্ট্র, আমাদের পরিবেশ সকল কিছুর এগেনিস্টে, সকল কিছুর বিরুদ্ধে যায়। তো সেই ধরনের পাগল থেকে, আর কাকা তো নিজেই বলে নিজেও বন্ড, সকল ধরনের পাগল থেকে নিজেরা বিরত থাকবেন। শেষ হবে একটা আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।